يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. بسم الله الرحمن الرحيم. ولمن خاف مقام ربه جنتان. بسم الله الرحمن الرحيم. فأما من طغى وأوصل الحياة الدنيا فإن الجحيم هي المأوى. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. بسم الله الرحمن الرحيم. قال رسول الله صلى الله عليه وسلم: فاتقوا الدنيا واتقوا النساء. قال النبي صلى الله عليه وسلم:
بسم الله الرحمن الرحيم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين بسم الله الرحمن الرحيم إن للمتقين مفازا আল্লাহর বাণী মাথায় লয়ে বলছি শোন মুসলমান, যত্ন করে রাখবে মনে হও যদি মুমিনান। আল্লাহর বাণী মাথায় লয়ে বলছি শোন মুসলমান, যত্ন করে রাখবে মনে হও যদি মুমিনান। বিদায় কালে গেছেন বলে আহমদের শেষ নবী, সঙ্গের সাথী কেউ হবে না হইবে তোমার আমেলান, যত্ন করে রাখবে মনে হও যদি মহাতারাম। সম্মানীয় সুযোগ্য আজকের সবার সভাপতি উপস্থিত আকাশে তারকা সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ, সুপ্রিয় অতিথিবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল, পর্দা থেকে শুনে বলি মমিনা মা ও বোনেরা, প্রশংসা গণগান স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুচি জান্নাত জাহান্নাম সবকিছুর মালিক আল্লাহ, যে আল্লাহ আজকের এই নির্দিষ্ট দিনে নির্দিষ্ট জায়গায় এক তবলিগি জলসাকে কেন্দ্রিক আয়োজিত মহফিলে আমাদেরকে শ্রেণীগতভাবে হাজির করে নিয়েছেন, তিনার কুদরত মাত্র বিধায় আমরা সেই মহামরিবের দরবারে একবার প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়না নবী দো জাহান আখিরি পয়গম্বর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের ডিস্টার্ব করে দিলাম, কষ্ট হচ্ছে না? মহাতারাম, আমি আপনাদের সামনে একটা বিষয় ধরেছি, দুই অক্ষরের শব্দ, তার নাম হচ্ছে ভয়। ভয় একটা আল্লাহর দেওয়া নিয়ামত, যার ভিতরে ভয় ভীতি নাই তার ভিতরে মানবতার একটা অংশ নাই। অতএব ভয় একটা আল্লাহর দেওয়া নিয়ামত, এইটা কি কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে বিক্ষিপ্তভাবে কয়েকটি আয়াত পড়েছি, জানি না আমার মাবুদ আমাকে কতটা তফসির করাবেন, যতদূর পারব আপনাদের সামনে আমি তফসির করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাবারক বা তাআলা পৃথিবীর বুকে মানুষ নামে যে প্রাণীটা দিয়েছেন, এই প্রাণীটার মধ্যে তিনখানা পার্স আছে, বাকিগুলো আর অন্য প্রাণীর কথা আমি বলছি না, তিন ধরনের পার্স দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। একটা পার্স হচ্ছে বাহ্যিক, দুটো হচ্ছে অভ্যন্তরীণ।
বাহ্যিক বলতে মাথার চুল, ভুরু, চোখ, কান, নাক, দাঁত, জিভ, হাত, পা ইত্যাদি 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 ইত্যাদি, এগুলো স্বচক্ষে দেখা যায়। অভ্যন্তরীণ দুইটা আছে, একটা এক্সরে ক্লিনিকে ক্যামেরাতে দেখা যাবে বা কাটলে দেখা যাবে, হার্ট আছে, কিডনি আছে, আপনার ব্লাড আছে, সেরা উপসেরা আছে, হাড় আছে, এগুলো কাটলে দেখা যাবে বা এক্সরে মেশিনে দেখা যাবে। আর একটা অভ্যন্তরীণ পার্স আছে যা কোনোদিন কাটলেও দেখা যাবে না, এক্সরে মেশিনেও ধরা পড়বে না। অথচ এই সফটওয়্যারগুলো আল্লাহ মানুষ নামে প্রাণীকে দিয়েছেন, যেমন ইমান, বিশ্বাস, অবিশ্বাস, হাসি, কান্না, বেদনা, দুঃখ, স্বতঃস্ফূর্ততা, তারপরে হিংসা, পরনিন্দা, পরস্বীকাতরতা, লোভ, লালসা, এগুলো মানুষের ভিতরে আছে। অথচ এগুলো প্রয়োজনে কাজে লেগে যায়, যার যেটা বেশি চর্চা করে সে সেই দিকে চলে যায়, অথচ এইগুলো দেখা যায় না, আর মানুষের ভিতরেই এগুলো আছে। আর যার কাণে কোরআন অনেক সাবধান বাণী এগুলোকে কেন্দ্র করে করেছেন, তো এরই ভিতরে যে পার্সগুলো দেখা যায় না তার মধ্যে একটা বিষয় আমি তুলে ধরেছি, সেটার নাম হচ্ছে ভয়। ভয় কোনোদিন দেখা যাবে না। ভয় এমন একটা জিনিস যেটা আল্লাহর সাথে মানুষের সম্পৃক্ত গোপন একটা আতা, এটা আল্লাহর সঙ্গে একটা গোপন সন্ধি, এটা আল্লাহর সাথে আপনার কি না গোপন একটা সলেহ বা আলোচনা, এর জন্য এটা বাহ্যিকভাবে দেখা কমই যায়। যেমন যে আল্লাহ তাবারক বা তালাকে আমরা জান্নাতে যাওয়ার আগে রমজানে যারা রোজা রাখে তারা হাসরের মাঠে দেখবে, তাছাড়া জান্নাতে যাওয়ার আগে বাহ্যিক দৃষ্টিতে দেখতে পাবো না। তেমনি ইমানের কিছু অংশ আছে যা দুনিয়াতে দেখা যাবে না। যেমন একজন বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কালেমায়ে তাওহীদ, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কালেমায়ে রিসালা। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুপানে কা নহীন হ্যায় ওর লা ইলাহা ইল্লাল্লাহ দিখানে কা নহীন হ্যায়। লা ইলাহা ইল্লাল্লাহ কবি দিখা নহীন সকতে হ্যায় ওর মুহাম্মাদুর রাসূলুল্লাহ কবি ছুপা নহীন সকতে হ্যায়। লা ইলাহা ইল্লাল্লাহটা কোনোদিন দেখা যাবে না, তেমনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহুকে গোপন করা যাবে না। বাহ্যিক চলা ফেরা, উঠা বসা, মামলার মাসেরাত, লেনদেনের জিন্দেগি, আমলের জিন্দেগিতে আপনার কাছে নবী মোহাম্মদ আছে কিনা এটা বহির প্রকাশ হয়ে যাবে। আপনার পোশাকে, আপনার চেহারাতে, আপনার টুপিতে, আপনার দাড়িতে, আপনার ভাষাতে, আপনার লেনদেনে, আপনার মানে আপনার জুতো পরা থেকে নিয়ে পেশা পায়খানাতে, খাওয়াতে, আপনার সঙ্গে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে কিনা এটা বহির প্রকাশ হয়ে যাবে। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহটা হলো ভিতরকার বিষয়। এর জন্য বিশ্ব নবী বলেছেন আর তাকুয়া হা হোনা, ভয়ের বিষয়টা এই জায়গায়, দিলের ভিতরে কার আল্লাহর ভয় আছে এর ভিতরে আর কার আল্লাহর ভয় নাই, এটা মাপার জন্য পৃথিবীতে কোনো মিটার আসেনি, কোনো কম্পিউটার আসেনি। অতএব আল্লাহর ভয় একটা নিয়ামত, যার ভিতরে আছে সে আল্লাহর কাছ থেকে একটা বৃহত্তর নিয়ামত পেয়েছেন বলে মনে করে নিতে পারেন। এখন আমি দুটি কথা আপনাদের সামনে তুলে ধরব, একটা হলো কোয়ালিফাইড, সে লোকটা কত দামি, দ্বিতীয় নম্বর হলো তার ভিতরে আল্লাহর ভয় আছে কিনা। এই দুটি জিনিসকে সবসময় খেয়াল করেন। তার মধ্যে একটা উপহার আপনাদের সামনে তুলে ধরছি, সেটা কি সূরা হুদ। একটা সূরা আছে, সূরাটার নাম সূরা হুদ। এই সূরা হুদের সানে নজুলে দুইটি হাদিস, তিনটে হাদিসকে আনা হয়েছে, তার মধ্যে আল্লাহ রসুল কি বলছেন এই হাদিসে বর্ণনা করছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর বলছেন, কি বলছেন, রে বিশ্ববাসী,
আল্লাহর নবী বলেন, রে আবু বকর, আমি যখন সূরা হুদকে তেলাওয়াত করি, সূরা নাবাকে পড়ি, সূরা নাজিয়াত, সূরা ইয়াসমাউন সাকাত, ইয়াসমাউন ফাতারাত, ইয়াসমসু কুবরাত, এই আয়াতগুলি, এই সূরাগুলি যখন তেলাওয়াত করি, আবু বকর রে আল্লাহর নবী বলছেন, আমার ভিতরটা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যায়। আমি যখন সূরা হুদকে তেলাওয়াত করি, মনে হয় যেন আমার বয়সটাকে কে কেড়ে নিয়েছে, আমি তত্তর করে যেন বুড়িয়ে যাচ্ছি, আমি যেন অবতরণ হয়ে কবরের দিকে গতিশীল হয়ে যাচ্ছি। অতএব আবু বকর, আমি যখন সূরা হুদকে তেলাওয়াত করি, তো আমার মনে হয় আল্লাহর ভয়ে আমার বয়স কমে যাচ্ছে। বলছেন কে লোকটি, কোন মানুষ? ওই লোকটার কোয়ালিফাইড শুনেন, পৃথিবীর যত নবী এসেছেন সমস্ত নবীদের তিনি ইমাম, ইমামুল আম্বিয়া। তিনি শুধু এহ জগতের নবী নন, পর জগতেও নবী। শুধু তাই নয়, তিনি হলেন খাতামান নবী, এই পর্যন্ত শেষ নয়। আল্লাহর পরে পরে যার স্থান, তিনি হলেন আখিরি পয়গম্বর, যিনার আগের গোনা মাপ, পিছের গোনা মাপ, যিনি মাহবুবে খোদা, আল্লাহর প্রিয়জন, এই পর্যন্ত শেষ নয়। পৃথিবীর কোন নবীর পা আরশের মাটিতে পড়েনি, যিনি আরশ পর্যন্ত পৌঁছেছেন, সাততলা আসমান ভেদ করে, সিদরাতুল মুনতাহা অতিক্রম করে, আল্লাহর আরশ পর্যন্ত যিনি গেছেন, তিনি হলেন সেই ব্যক্তি, তিনার নাম আখিরি পয়গম্বর, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রকম দামি ব্যক্তিটি, এই রকম কোয়ালিফাইড ব্যক্তিটি, এত উচ্চমানের ব্যক্তিটি বলছেন, আবু বকর রে আল্লাহর ভয়ে মনে হচ্ছে যেন আমি অবতরণ হয়ে যাচ্ছি, আমার বয়সটাকে যেন কেড়ে নিচ্ছে। এইরকম ব্যক্তিটার দিলে আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয় নাই কার? আমার আর আপনার। এইভাবে যদি একটার পর একটা দিতে থাকি, আবু বকরের আছে, ওমারের আছে, উসমানের আছে, আলীর আছে, আম্মাজান ফাতিমার আছে, আম্মাজান আয়েশার আছে, আম্মাজান খাদিজার আছে, যারা আল্লাহর কাছে ডিগ্রিতে একটা স্তর পেয়ে গেছেন, যাদের নামের পরে লাগানো হচ্ছে রাদিয়াল্লাহু আনহুম, রাদিয়াল্লাহু আনহু, রাদিয়াল্লাহু আনহা, যাদের উপরে আল্লাহ রাজি আছেন, এরকম টাইটেল পাওয়ার পরেও তাদের দিলের ভিতরে আল্লাহর ভয়ে একটা ভাইভেসার সৃষ্টি হচ্ছে। আমাদের কাছে নাই আল্লাহর ভয়, জি ভাই, আমাদের কাছে নাই আল্লাহর ভয়, নাই নাই। যেটুকু আমরা আল্লাহর ভয়ের ভঙ্গি দেখাই, হয়তো বা আমি আমার জন্য বলছি, এটা 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 বাহ্যিক নাটক ছাড়া কিছুই নাই। আল্লাহর ভয়ের প্রতীক চিহ্ন কি জানেন? হযরতে আলী বলেন, পৃথিবীর মানুষ সব থেকে বড় সম্পদের খবর যেন কি, সোনা নয়, দানা নয়, হীরে টুকরা নয়, মণি মাণিক্য নয়, বিশ্ব ভ্রমণের রাজনীতির নেতা হওয়াটা নয়, সব থেকে বড় দৌলত নিয়ামত হলো আল্লাহর পরিপূর্ণ জ্ঞান, তোমার ভিতরে আসা,
অর্থাৎ সব থেকে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ সম্পর্কে যার কাছে আল্লাহ আছে সে ধনী, যার কাছে আল্লাহ নাই সে গরিব। বন্ধুরা আবার আবার বলছেন সব থেকে বড় হিজরত কি? মক্কা থেকে যারা মদিনা চলে গেছিলেন রসুলের আগে পিছে সঙ্গে, এরা মহাজির, এরা হিজরত করেছে নিজের জন্মভূমিকে চিরদিনের জন্য ত্যাগ করে দিয়ে স্থানান্তর হয়ে চলে গেছেন, এটা হিজরত। হযরত আলী বলেন বন্ধু এটা বড় হিজরত নয়, এটা হলো ছোট হিজরত। সব থেকে বড় হিজরত হচ্ছে তুমি তওবা করে গুনাহের দেশ থেকে বের হয়ে নেকির দেশে ঢুকে যাও, পাপের জগৎ থেকে বের হয়ে পুণ্যের জগতে নিজেকে ঢুকিয়ে নাও, এর থেকে বড় হিজরত আর হতে পারে না। তিনাকে বাহারুল উলুম বলা হতো, তিনি জ্ঞানের সাগর ছিলেন, ছোট ছোট জ্ঞানের কথা বলছেন। জি ভাই, তো এই জায়গায় আপনাকে পৌঁছাবে কে? এই হিজরতটা আপনাকে করাবে কে? পাপের জগৎ থেকে, পাপের দেশ থেকে, গুনাহের গুনাহের গ্রাম থেকে, গুনাহের মহল্লা থেকে আপনাকে ঠেলে বের করে নিয়ে গিয়ে গর্দন ধরে নেকির দেশে ভরবে কে? যে ভরবে তার নাম হচ্ছে আল্লাহর ভয়, তার নাম হচ্ছে আল্লাহর ভয়। যার দিলে আল্লাহর ভয় নাই সে এই জগৎটাকে চেঞ্জ করতে পারবে না, সে ভয়ের ভয় না থাকার কারণে সে ওই জায়গাতেই থাকবে। আল্লাহর ভয় কত দামি! আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই গোটা কোরআনটা মানুষের জন্য নিয়ামত, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা আখিরি পয়গম্বরের উম্মতির জন্য নিয়ামত হিসেবে দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন আমার নাম রহমান, আমার দয়াগুণ যদি তুই সিরিয়াল দিয়ে গুনিস, লিখে কলমে শেষ করতে তোরা জিনসান পারবি না, কিন্তু আমি কয়েকটা দয়ার কথা সুরা রহমানে তুলে ধরছি। প্রথমে তিনি বলছেন আর রহমান, আমি তোদের কাছে রহমান, কেন রহমান? আল্লামাল কোরআন, খলাকাল ইনসান, আল্লামাহুল বায়ান, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। এইভাবে আল্লাহ সূরা রহমানের ভিতরে তিনার দয়াগুলিকে পরপর সিরিয়াল দিয়েছেন, তো সিরিয়াল নাম্বার ওয়ানই দিয়েছেন। আমি যে তোদের প্রতি দয়ালু সেই দয়াটা কেমন করে বুঝবি? আমার দয়া তোর দিকে করছে এটা কেমন করে তুই জানবি? কোন বিবেক নিয়ে বুঝবি? তো আমার প্রথম নম্বরই উপহার তোদের সামনে রয়েছে আল্লামাল কোরআন, এই দামি জিনিসটা আমি আল্লাহ তোদেরকে দিয়েছি, এখান থেকে বুঝে নিবি আমি আল্লাহ তোদেরকে কত ভালোবাসি। কিন্তু বন্ধুরে এই রকম কোরআনকে বুঝতে গেলে, এই রকম কোরআন পড়তে গেলে আরবি অক্ষরগুলি জানতে হবে, জের জাবার জানতে হবে, পেশ তাসদীর জানতে হবে, কমসে কম মাদ্দা জানতে হবে, কমসে কম আপনি রিডিং পড়তে পারবেন। তাই আমি বলছি না, আমি বলতে চাইছি কোরআন থেকে ওই লোকটি ফায়দা নিতে পারবে, কোরআন থেকে ওই লোকটি হেদায়েতের নূর নিতে পারবে, কোরআন থেকে ওই লোকটি লাভ নিতে পারবে। আল্লাহ প্রথম নম্বরই যেটা শর্ত করছেন সেটা হচ্ছে তোদের ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে, যার ভয় আছে তাকে কোরআন লাভ দেবে, আর যার ভয় নাই সে কোরআন থেকে লাভ নিতে পারবে না। যেহেতু আল্লাহ কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম,
الكتاب لا ريب فيه ذلك الكتاب এই কিতাবের মধ্যে কোন সন্দেহ নাই হুদাল্লিল্লিল্মুত্তাকিন এই কিতাবটা মুত্তাকিদের জন্যে ভীত সন্ত্রস্তদের জন্যে যারা আল্লাহকে ভয় করে তাদের জন্যে পথ প্রদর্শক হয়ে যাবে কিন্তু যার দিলে আল্লাহর ভয় নাই ওই লোকটা এই কিতাব থেকে ফায়দা নিতে পারবে না কেমন কথা গত সপ্তাহটা বাংলাদেশে ছিলাম নরসিংদী জেলা ঢাকার পূর্বে জেলাটার নাম নারায়ণগঞ্জ তারপরে নরসিংদীর পর ভৈরব তো আস্তে আস্তে এসছিলেন তো নরসিংদী জেলাতে মাধবদীর পাশে ওই বেইমানের বাড়ি গিরিশচন্দ্র সেন যে কোরআনের প্রথম বাংলা তর্জমা করলো তার নাম গিরিশচন্দ্র সেন গোটা কোরআনটা তর্জমা করলো গোটা কোরআনটা তর্জমা করে বিশ্ব বাংলা বাঙালিদের হাতে তুলে দিল সে গোটা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি অক্ষরের মানে বুঝে নিল কিন্তু তার কপালে হেদায়াতের নূর জুটল না অভাবটা কি ছিল তার কাছে আল্লাহর ভয় ছিল না অভাবটা কি ছিল ইমানি জ্যোতি ছিল না বেঈমান হালাতে পড়েছে জি ভাই আর হযরতে উমার গোটা কোরআন পড়েননি গোটা কোরআন শুনেননি সামান্য সূরা তহার কটি আয়াত খুব লম্বা চওড়া নয় যখন এই আয়াতগুলো শুনছে শুনতে শুনতে এই জায়গায় পৌঁছেছে ইন্নানি আনাল্লাহ ইন্নানি আনাল্লাহ লা হে বিশ্ববাসী রে আমি তোমাদের আল্লাহ লা ইলাহা ইল্লা আনা আমি ছাড়া তোমাদের কোনো ইলাহা নাই ফাবুদুনি তোমরা আমার ইবাদত করো ওয়াকিমুস সালাতা এবং তোমরা নামাজকে কায়েম করো লিদিকিরি আমাকে স্মরণ করার জন্যে তোমরা সাজদায় পড়ে যাও হযরত উমারের জন্যে যথেষ্ট হয়ে গেছে বাস 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 বনেরে ওরে আমার বোন ওরে আমার বনি তুমি এত সুন্দর ঝংকার ভাষা কোথা তুমি পেয়েছো যে ভাষাতে আমার চোখ হৃদয়কে খুলে দিয়েছে চলো 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 সে বিশ্ব নবীর কাছে নিয়ে চলো আমি দিন পেয়ে গেছি অন্ধকার থেকে আলোর গুহা পেয়ে গেছি যেখানে মোরানি চিলিক মেরেছে আর অন্ধকার জগতে নিজেকে নিয়ে থাকবো না এখন আমি রাস্তা ধরে নিব বিশ্ব নবীর কাছে গিয়ে হযরত উমার বললেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহ একজনে সাহাবীরা বলতেন তাআল্লামনা আল ঈমান সুম্মা তাআল্লামনা আল কুরআন আমরা রসুলের মজলিসে বসে আগে ইমানের ট্রেনিং নিয়েছি তারপরে কোরআনের ট্রেনিং নিয়েছি জি ভয় আল্লাহর ভয় আল্লাহর ভয় যদি আপনার আমার দিলে না থাকে তাহলে সারা জীবনেও পরিবর্তন হওয়া যাবে না এই গ্রামটার নাম ত্যাগরি এখন আমরা কয়েকটা মানুষ আপনাদের সভাপতি সাহেব
আমি এরকম কয়েকটা লোক বসে বসে আলোচনা করছি, আচ্ছা ত্যাগরীর লোক কি কি গুনাহ করে একটা লিস্ট করি, যে গুনাহের লিস্ট শুরু করেছি নেকির লাই পাপে দুপাঁচজন বলছে আর আমরা লিখছি, এরা চুরি করে, এরা মদ খায়, এরা জেনা করে, এরা ব্যভিচার থাকে, এরা মানুষকে খুন করে, এরা মিথ্যা কথা বলে, এইভাবে এরা সুদ খায়। লিখতে 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 একশো অতিক্রম হয়ে গেল, খালি গুনাহের লিস্ট চলছে। আল্লাহ আকবার। এরা আজান শুনে মসজিদে যায় না, এরা মিথ্যা কথা ছাড়ে না, মদের বোতল ছাড়ে না, এইভাবে লিখতে লিখতে একশো পর্যন্ত চলে গেল। এতগুলি পাপ এই গ্রামে লোক করে, কথাটা এই পর্যন্ত জমা রাখেন। একটা উদাহরণ দি, উদাহরণের পেছনে উদাহরণ, একটা মন দিয়ে শুনবেন। একটা ছেলে পাগলামো করছে, ব্রেন শট হয়ে গেছে, পাগলামো করছে। তো লোক ওকে জ্ঞান দিচ্ছে, এই ভালো কাপড় পর, ব্রাশ কর, চিরুনি দিয়ে মাথাটা আঁচড়া, নানা রকম কথা বলছে, কিন্তু না যেমন সেরকমই আছে। একজন ব্রেন সার্জেন ওকে দেখলো, না ছেলেটা ঠিক আছে, ওকে নিয়ে গিয়ে ওর ব্রেনের কোন সেরা অপসেরা টিউমার হয়ে জাম হয়ে গেছে সেটা ক্লিয়ার করে দিল। ওই ছেলেটা আর ময়লা কাপড় পরছে না, বাড়ির ভিতরে গিয়ে আয়রন করা জামা ব্রাশ করে চুল চিরুনি করে সুন্দর কাপড় পরে রাস্তায় বের হয়ে গেল। সার্জন কি বলছেন? সার্জন বলছে, ভাই এই ব্যক্তিটার তোমরা যেগুলো ভুল দেখছিলে এগুলো ভুল নয়, মেন ঝামেলা ছিল কি, ওর ব্রেনে সেরা অপসেরা কাজ করছিল না, এর জন্য সেটাকে অপারেশন করে ঠিক করে দিলাম, বাকিগুলো অটোমেটিক ঠিক হয়ে গেল। আমি বলতে চাইছি এতগুলি গুণা আমরা লিখলাম, একশো উপরে গুণা লিখে নিলাম, কিন্তু বন্ধুরে এই গুণাগুলি গুণা নয়, এগুলি এদের আয়েব নয়, এগুলি এদের দোষ নয়, বরং হচ্ছে কি জেনে নিতে হবে এক কথায়, যে ব্যক্তিগুলি এই গুণাতে লেগে আছে এদের ভিতরে আল্লাহর ভয় নাই। যদি আল্লাহর ভয় থাকতো এই গুণাগুলি এদের ভিতরে ঢুকতে পেত না, এই গুণাগুলি এদের ভিতরে না ঢুকে বাইরে চলে যেত। একমাত্র আল্লাহর ভয় এমন একটি সিকিউরিটি যা মানুষকে গুণা থেকে বাঁচায়। অতএব একশোটা ভুল নয়, ভুল হচ্ছে একটাই, এদের দিলে আল্লাহর ভয় না। সাহাবীদের দিলে আল্লাহর ভয় ছিল, ব্যক্তিটার নাম হচ্ছে হযরতে উমার। এর কত দামি ব্যক্তি, ইনি হচ্ছেন রসূলের শ্বশুর। শুধু এই পর্যন্ত নয়, যাকে দেখলে শয়তান পর্যন্ত রাস্তা ছেড়ে দিয়ে হাঁটতো, ইনি হলেন হযরতে উমার। শুধু এই পর্যন্ত নয়, আল্লাহর নবী শাবে মেরাজের রাত্রিতে চারজনে জান্নাতের বাসর ঘর দেখে এসেছিলেন, তিনি হচ্ছেন হযরতে উমার। এই পর্যন্ত শেষ নয়, আল্লাহর নবী যার শেষ কোয়ালিফাইড বলেছিলেন, শেষ ডিগ্রি বলেছিলেন, লাউকানা বাদি নবিয়ান, আমার পরে যদি কেউ নবী হতো, লাকানা লাহু উমার, ওই জায়গাটা দখল করত হযরতে উমার। এত দামি ব্যক্তিটা, তার দিলে কতটা আল্লাহর ভয়। তিনি একটা মজলিসে দাঁড়িয়ে আছেন আর সাহাবীদেরকে সামনে করে বলছেন, রে রসূলের সাহাবীরা, ওরে আমার সাথী সঙ্গীরা, আমি এখন মদিনার গদিতে খলিফা হিসেবে বসেছি, নবীজি তো চলে গেছেন, আবু বকর ভাইও চলে গেছেন, অতএব আমি একটা জিনিস তোমাদের কাছ থেকে জানতে চাইছি, আল্লাহর ভয় সম্পর্কে তোমাদের কারো কিছু জানা আছে কি? তোমরা একবার আমাকে বলো,
একজন সাহাবী হাত তুললেন, তিনার নাম হচ্ছে উবাই ইবনে কাব। উবাই ইবনে কাব বললেন যে আমি রসূলের কাছ থেকে আল্লাহর ভয় সম্পর্কে শুনেছি। শেষের দিকে এরপর এই মজলিসটা যে শান্তভাবে হয়েছে, আমার মনে হচ্ছে এক হয়েছে, একবার হিলে যাবে তো এটাকে আবার ফিরে আনতে দশ মিনিট। আপনারা তো বুঝেন না যে বায়ন করা কত কঠিন। তারা ভাবছে তো মূল বিষয় একবার করে বলে আর একবার করে আমাদের কাজ হবে, একবার করে জলসা হবে। হয় না ভাই, হয় না দুটাই দুটাই এইটুকুতে ভুলে আমার কথার বিরুদ্ধে চলে আগে বাড়ে। এই ড্রাইভার কথাকে ঠিক করে দিই, গাড়ি ঠিক রাস্তায় চলবে, ওরা এসেছে গল্প করে লাগে। আগে পারেন, আগে পারেন ভাই, যারা দাঁড়িয়ে আছেন বসে যান, এবার চট করে বসে যান। সামনে জায়গাটা আপনি পুরা করেন, যদি আপনার সামনে জায়গা ফাঁকা থাকে তাহলে আপনি আমানতদারির খেয়ানতি করছেন, মানে আপনার পেছনের কোনো ভাইকে কষ্ট দিচ্ছেন, এটা আপনি মাথায় রাখেন। ঝামেলা শেষ, দাদা লোক হয়েছে সকলে। একবার বলেন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। চুপ হয়ে যান, আলহামদুলিল্লাহ বলার পরেই একবারে একটু সাউন্ড আসবে না, যেমন পূর্বে ছিলেন ওই রকম হয়ে যান। আল্লাহ আমাদেরকে সুন্দর করে বসার তৌফিক দান করেছেন। সবাই একবার চুপ থাকলে একটা ম্যাজিক দেখা, একজন মুখ খুলবেন না, মুখ খুলি ম্যাজিকটা দেখতে পাবেন না। আচ্ছা চুপ আছেন, সব চুপ থাকেন, চুপ থেকে ম্যাজিকটা হচ্ছে কানটা ওই দিকে দেবে। ওরা জালসে শুনে না, বহুদিন পর শীষ মোহাম্মদ ভাই ওদের একটা গল্পের ব্যবস্থা করে দিয়েছে, লাখের শুকরিয়া আলহামদুলিল্লাহ। যাই হোক, আপনার এবার আমার কথার দিকে আসেন। তো হযরতে উমারের মতো ব্যক্তিটা কি বললেন, তোমরা কেউ জানো রসুলের কাছ থেকে শুনেছো আল্লাহর ভয় কাকে বলে? তাহলে কি হযরতে উমার আল্লাহ রসুলের কাছ থেকে আল্লাহর ভয় সম্পর্কে কোনোদিন শুনেনি? হ্যাঁ শুনেছেন, কিন্তু উনি চাইছেন আরেকজনের মুখ থেকে শুনি, তাহলে এটা আরেকবার রিপ্লাই হবে, ভালো লাগবে, আমার মনে দিলে বসবে। তো যে ব্যক্তিটা বললেন যে হ্যাঁ শুনেছি, তিনার নাম হচ্ছে উবাই ইবনে কাব। আমির খালিফাতুল মুসলিমিন ভাই উমার, আপনি তো পৃথিবীতে অনেক রাস্তায় চলেছেন, হেঁটেছেন, জীবনে অনেক রাস্তা অতিক্রম করেছেন, তবে একবার ভেবে চিন্তে দেখুন আপনার জীবনে কি কোনোদিন সংকীর্ণ রাস্তায় হেঁটেছিলেন কি? দুই দিকটা ছিল জমি, মধ্যখানটা ছিল আলপথ। এবার ডান দিককার জমিওয়ালা তার ফসলগুলোকে সংরক্ষণ করার জন্যে কাঁটা দিয়ে 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 বেড়া দিয়েছে, আর বাম দিককার জমিওয়ালা তারও ফসলকে সংরক্ষণ করার জন্য কাঁটা দিয়ে দিয়ে বেড়া দিয়েছে। দুই দিকে কাঁটার বেড়া, মধ্যখানে সংকীর্ণ রাস্তা। এই রকম সংকীর্ণ রাস্তায় আপনি কি জীবনে কোনদিন হেঁটেছেন? হযরত উমার বললেন হ্যাঁ আমি হেঁটেছি। তখন উবাই ইবনে কাব বলছেন আমিরুল মুমিনিন আপনি কেমন করে হেঁটেছিলেন, একবার কি দেখাতে পারবেন? তখন উনি চাদরটাকে সেমটে নিয়ে, কাপড়টাকে সেমটে নিয়ে এক দু পা ফেললেন আর মুখে
করে বললেন, ওরে উবাই ইবনে কাবে রে, আমি এত সুন্দর করে হেঁটেছিলাম, মধ্যস্থ অবলম্বন করেছিলাম, না ডান দিকে ঝুঁকি না বাঁ দিকে ঝুঁকি, ডান দিকে ঝুঁকলো কাঁটা বাঁ দিকে ঝুঁকলো কাঁটা, ডান দিকে ঝুঁকলে গা কেটে যাবে, রক্ত বের হয়ে যাবে, কাপড় ছিঁড়ে যাবে, সুতা উঠে যাবে, বাঁ দিকে ঝুঁকলে একই ঘটনা ঘটবে, এই দুই দিককার ঝুঁকিকে মধ্যস্থ করে নিয়ে এত সাবধানতায় নিজেকে রাস্তাটা অতিক্রম করেছিলাম, যেই বলে অতিক্রম করেছিলাম সঙ্গে সঙ্গে উবাই ইবনে কাব বলছেন, বাস 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 হয়ে গেছে, আল্লাহর নবী এটা কি আল্লাহর ভয় বলেছেন, পৃথিবীটা হলো মুমিনের জন্য কাঁটা যুক্ত জায়গা, একদিকে সিডি একদিকে টিভি একদিকে গান বাজনা একদিকে জুয়া একদিকে তাস একদিকে লুডো একদিকে সুদ একদিকে এলআইসি, মুমিনের জন্য যেন পৃথিবীর বুকে কাঁটা ছড়িয়ে দেওয়া হয়েছে, প্রকৃত আল্লাহর ভয় যার দিলে আছে সেই গুনাহগুলোকে নিজেকে বাঁচিয়ে 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 দুনিয়া থেকে কবর পর্যন্ত পৌঁছাবে, এরই নাম আল্লাহর ভয়। এর নাম আল্লাহর ভয়। জি ভাই, আজকে আমাদের দিলে আল্লাহর ভয় নেই, এটা অঙ্ক করি সবাই মিলে, অঙ্কটা সবাই করি, আপনারা অঙ্কের বই দেখেছেন, ইন্নলিল্লাহ অঙ্কের বই আনলে ভালোই হতো, আপনারা অঙ্কের বই দেখেছেন, একবারে শিশুদের কথা বলছি দেখেছেন, তো গোটা অঙ্কের বইটা প্রশ্নমালা না উত্তরমালা? প্রশ্নমালা, অঙ্ক করে ওর উত্তরটা বের করতে হয়, আর ওই অঙ্কের বইয়ে শেষ পৃষ্ঠাতে তার উত্তরগুলো দেওয়া আছে, আছে না? আচ্ছা, আপনারা হ্যাঁ না বলেন না কেন? বিরক্ত লাগছে নাকি? এখন তো রাত বেশি হয়নি, বাংলাদেশির অপেক্ষায় আছেন, দাঁড়ান একটু ধৈর্য ধরেন, আমি আর বেশিক্ষণ না ইনশাআল্লাহ ঠিক টাইমে, সভাপতি অনেক দেখেছি, জালসা যখন 18 বছর ধরে করছি তো সভাপতি দেখার অভাব নেই, তো সামনে শরীয়ত মানা করেছে, নাহলে খালি গুনি গেয়ে দিতাম, টাইম ক্যাকুরিটি রাখার সভাপতি খুব কমই পেয়েছে, তো আমি যে কথাটা আপনার সামনে বলছি এটা বোঝার চেষ্টা করেন, একটা হলো প্রশ্নমালা, প্রশ্নটাকে গোটা টেনে যখন অঙ্কের উত্তরটা হয়ে যায় ওই উত্তরটাকে নিয়ে গিয়ে উত্তরমালার সঙ্গে একটু কম্পেয়ার করে নিতে হয়, দেখে নিতে হয় যেটা মিলল কি মিলল না, কথাটা বুঝে আসলো? যদি মিলে যায়, যদি মিলে যায় তাহলে অঙ্কটা হয়েছে, আর যদি না মিলে হয়নি, যেন বলেন যদি না মিলে হয়নি, বন্ধুরা আমার, তাহলে একবার আপনার আমার জীবনটা কোরআনের সঙ্গে মিলিয়ে নি, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের সংজ্ঞা বলতে গিয়ে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতু আয়াতু ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের সংজ্ঞা বলতে গিয়ে নাম্বার ওয়ান এ বলছেন, ইযা যুকিরাল্লাহু যখন তার কাছে আল্লাহর কথা বলা হবে, আল্লাহর ক্ষমতার কথা বলা হবে, আল্লাহর বরাতের কথা বলা হবে, আল্লাহর মহিমা গণনা করা হবে, গণগানের কথা বলা হবে, মুমিন যে হবে রে আল্লাহর ভয়ে তার দিল থরথর করে কাঁপবে, যদি আপনার আমার দিল কাঁপছে তাহলে আমরা মুমিন, যদি আমাদের দিল না কাঁপছে তাহলে কোরআনের ভাষাতে কোরআনের ফয়সালাতে কোরআনের হিসাবে আমি এখনো মুমিন হতে পারিনি, আমার ভিতরে মুমিনের কোনো অংশ পৌঁছায়নি। এক মিনিট বিরতি দেব,
কেন আপনাদের ডিস্টার্ব করছি না তো জি, 18 বছর জলসা করছি, চেহারা দেখলে বলে দেবো ডিস্টার্ব করছি কি করছি না। কি করে কোরআনের দিক থেকে ধ্যানটা সরে অন্যদিকে যাচ্ছে? তাহলে যে আছে খালি হাত দিয়ে আর, তাহলে আল্লাহর ভয় আমাদের দিলে কত আছে দেখেন, হাত দেন খুব কাছে দিলে ঈদ ধরবে। তো আল্লাহর ভয় আমাদের দিলে আসতে হবে, কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয় আমাদের দিলে আল্লাহর ভয়ই নাই, শেষ আল্লাহর ভয় নাই, গুনাহ করতে দ্বিধা নাই। রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ফাবিআই আই রাব্বিকুমা তুকাজ্জিবান, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা পৃথিবীর বুকে আল্লাহকে ভয় করেছে আল্লাহর ভয় তাদেরকে গুনাহের কাছে যেতে দেয়নি, আল্লাহর ভয় তাদেরকে মসজিদে এনে ভরেছে, আল্লাহর ভয় তাদেরকে পাপ করতে দেয়নি, আল্লাহর ভয় তাদেরকে মদের